আমরা বেকার, এখানে যারা যারা মানুষ আছে সবাই ব্যস্ত, তোমার তারা বেকার ব্যস্ত ওগুলো তাই খয়ের আমিও একটা, ব্যস্ত। না ওগুলো না না, খয়ের তাহলে একটা, তোদের শোন, তোদের সাথে এখন আমি লাইফ নাই, সম্পূর্ণ তোরা নাইগা। বসে থাক দিন রাত 24 ঘন্টা। এখানে আমরা অনেকে আছে যারা আইডি ফেলে রাখে। আপনারা তো কাম করবে আর বাতার টিরানে করেন কা আচ্ছা, আমি কাজ তো সমস্যা হেল্প কি, আমি কাজ না করলে করবেন না, পার্সোনাল একটা কি করবেন, আমি সকাল বলছি আমি কাজে যাবো আর আপনি কইতে আছেন তোর কোনো কাজ না, লাগবে, তুই আমি কাজে ঘর দিই যা। দাঁড়া, আমি তোর একটা ডট দিই, কথা শোন। আমি এখন খুবই বিরক্ত হয়ে যায় কথা কথা বললে প্লাই। কথা শোন, কথা হয়েছে যে এখানে সবাই ব্যস্ত, আমি নিজেও ব্যস্ত, ঠিক আছে? আমি আমি এখনো আসতাম না, আমি আসলাম কিছু সুপার অ্যাডমিন টেডমিন দিয়ে আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে মেইন কথা। আর কথা হচ্ছে যে কারোর সাথে আমার কোনো ঝামেলা বা কোনো কিছুই হয় নাই, ইনশাল্লাহ কোনো কিছু হবেও না, এটাই হচ্ছে মেইন কথা। এখানে মানুষের হলিডে, মানুষ ঘুরে বেড়াইতেছে ফ্যামিলি নিয়ে, ঠিক আছে? ব্যস্ত, আমারও বহুত ব্যস্ত, তোরা বসে থাক, তোদের বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, হ্যাঁ? তোরা মদ খা, নেশা কর, ঠিক আছে? কোকেন খা, অনলাইনে এসে চিৎকার চেঁচামেচি কর, ঠিক আছে? তারা দিবে, যাদের সময় নেই তারা দিবে না, আমার সময় নাই। আর সবচেয়ে বড় কথা, সময়ের চেয়ে বড় কথা, আমি যাদের সাথে কথা বলে মজা পাই, যাদের সাথে আড্ডা দিয়ে মজা পাও, ব্যস্ত হয়ে গেছে, সো আমার করে না আসতে, এটাও আরেকটা ম্যাটার। তবে সেটার চেয়েও বড় কথা হচ্ছে যে আমি নিজেই আসলে ব্যস্ত, আমি একসাথে বহুত কাজকর্ম করতেছি, ঠিক আছে? আমার এখানে বসে থাকা, ও গেমস তুমি ছিল না, আমি তো বগর 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 করতেছি। ও তুমি ছিল না, দিতাম। কোন আইসকে দিতাম, ও মাই গড, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিব না। আরে আমার ওইটা দেখাও হয় না, লাগলা বুঝছো, 100 হাত দূরে থাকে আমার, আমার এমনিও বিরক্ত লাগে। এই ফ্লাইট, তুই দৌড়াদৌড়ি করস কেন? তোকে কি ডট দিছি? তোকে ডট দিছি কারণ আমি 7 সকালবেলায় এত প্রেশার দিয়ে কথা বলতে পারবো না, বুঝছো? আমার মাথা ব্যথা করে, আমার শরীর ভালো না। আমি শোন একটা কথা বলি, আমি বহুত কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি, ঠিক আছে? যখন সময় ছিল তখন অনেক সময় দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ডার্টি মানুষ থেকে আমি এমনিও দূরে থাকতে চাই, হ্যাঁ? এত আমার এখানে এত বুলিং হওয়ার তো দরকার নাই, বুঝছো? এটা আর কি। আর সবচেয়ে বড় কথা, যাদের সাথে তুমি গল্প করবা, মানে তারা ব্যস্ত হয়ে গেলে তো তোমার নিজেরও ভালো লাগবে না, তাই না? আমি বিশ্বাস করো গেমস, আমি অনেক কিছু নিয়ে ব্যস্ত, কিছু নিয়ে আমার, মানে মনে করো প্যালে যে সময় দেই, এই সময় যদি কোরআন শরীফ পড়ি, আল্লাহ তারপরও গুনাহ একটু কমাই দিবে, বুঝো নাই? প্রচন্ড রকমের ডিস্টার্ব ফিল করি এখন আমি এখানে, বুঝছো? এখানে যে পরিমাণ তোমার এই যে সময়, বা মানে আলটিমেটলি এখানে কোনো উদ্দেশ্য নাই, বুঝো নাই? এখানে আমার কোনো বেটা ধরাও টার্গেট না, এখান থেকে মনে করো বেটাদের সাথে ফোন নাম্বার নিয়ে গল্প করাও টার্গেট না, কিছুই না। একটা রুম আছে, একটা ক্রাইসিস টাইমে যখন আমার আম্মা মারা গেছে, তখন একটা মনে করো